এক পরে আমরা কলেজ থেকে অনুষ্ঠান আয়োজন করেছি, তাতে কবিগুরুর প্রতি অসীম শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা নিবেদন করি। রবীন্দ্রনাথ সম্পর্কে যত বলবো ততই যেন ফুরিয়ে আসবে। তিনি এক কথায় সসীম ছেড়ে যেন অসীমে প্রবেশ করে। তার অজস্র কথা, নানান লেখন লেখনি যেন একদিনে বললে কখনোই ঘুরাবার মতন নয়। তার সমস্ত এইসব বাহ্যিক ক্রিয়াকর্মের পরে যখন তিনি শারীরিকভাবে অন্তর আত্মার সাথে সচেতন ছিলেন, তখন তিনি নিজের মতো করে নিজেকে আবিষ্কার করতেন। তাই জন্যই তার একটি বিখ্যাত কবিতা সর্বদেহে ব্যাকুলতা বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত পাঠ করতে চলেছে। সর্বদেহের ব্যাকুলতা কি বলতে চায় বাণী, তাই আমার নূতন বসমখানি। নূতন শিমুল হিয়ার মধ্যে দেখতে কি পাই কেউ, সেই নূতনের ঢেউ অঙ্গ বেয়ে পড়ল ছে নূতন বসমখানি। দেহগানের তান যেন এই দিলের বুকে টানে, আপনাকে তো দিলেন তারে তবু হাজারবার দিয়েছি উপহার। চোখের কালোই নূতন আলো ঝলক দিয়ে ওঠে নূতন হাসি ফুটে, তারই সঙ্গে যত ভরা নূতন বসন খানি। অঙ্গ আমার নূতন করে দেয় যে তারে আনি, চাঁদের আলো চাইবে রাতে বন ছায়ার পানে, বেদনা ভরা শুধু চোখের কানে। মিলব তখন বিশ্ব মাঝে আমরা দোহে একা, যেন নূতন দেখা তখন আমার অঙ্গ ভরি নূতন বসন খানি। পারে পারে ভাজে ভাজে করবে কানাকানি, ওগো আমার হৃদয় যেন সন্ধ্যারি আকাশ, রঙের নেশায় মেটে না যে তার আশ। তাই তো বসন রাঙিয়ে পড়ি কখনো বা ধানি কখনো জাফরানি, আজ তোরা দেখ যে আমার নূতন বসন খানি। বৃষ্টি ধোয়া আকাশ যেন নবীন আসমানি, আপনের এই বর্ণ এ যে দিশেহারার নীল, অন্য পারের বনের সাথে মিল। আজকে আমার সকল দেহে বইছে দূরের হাওয়া সাগর পানে ধাওয়া, আজকে আমার অঙ্গে নতুন কাপড়খানি, বৃষ্টি ভরা ঈশান কোণে নব মেঘের বাণী। ধন্যবাদ।